আসসালামু আলাইকুম। ক্যানভা রিসেন্টলি ডক বের করছে, গুগল ডকের অ্যাডভান্স ভার্সন। তো মাইক্রোসফট কি করছে, মাইক্রোসফট এখন আবার ক্যানভা বানিয়ে গেছে। তো এটাই মাইক্রোসফট ডিজাইনার যেটা আসতেছে কামিং সুন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পারতেছেন ওদের ল্যান্ডিং পেজ, এখানে ওরা ওয়েটিং লিস্টের জন্য ইমেল কালেক্ট করতেছে। তো আমি দিয়ে রাখছি অ্যান্ড ওরা জাস্ট একটা থ্যাংক ইউ ইমেল পাঠাইছে আমাকে। এখানে যদি দেখেন কিছু ইউনিক ফিচার্স আছে, আপনারা এই ভিডিওটা দেখে নিন। অ্যান্ড আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখবেন জিনিসটা খুব ক্লিন, হ্যাঁ, অ্যান্ড এআই ওরিয়েন্টেড। আমি যখন একটা কিছু সার্চ দিতেছি ওইটার রিলেটেড আমাকে কিছু ডিজাইন দেখাচ্ছে, অ্যান্ড আমি যাই লিখতেছি তাই ডিজাইনগুলোতে থাকতেছে, উইচ ইজ গ্রেট, অ্যান্ড অনেক টাইম বাঁচাবে জিনিসটা। হ্যাঁ, দেন আমরা যদি স্ক্রল ডাউন করি দেন ওই যে আমরা রিসেন্টলি হয়তো আপনারা খেয়াল করছেন যে বিভিন্ন জায়গায় এআই জেনারেটেড ইমেজগুলো দেখা যাচ্ছে, তো ওইটা এখানে নেটিভলি বানানো যাবে। ভিতরেই আপনি কোনো একটা ডেসক্রিপশন লিখে দিলে ও একটা ইমেজ জেনারেট করে দিবে আপনাকে, অ্যান্ড ওই এআই ইমেজটা শুধু একটাই থাকবে, মানে ওটা আবার সেম জিনিস কাউকে আবার ও প্রোভাইড করবে না। সেম ইনস্ট্রাকশন দিলে হয়তো থাকতে পারে, কিন্তু আপনি এআই ইমেজ জেনারেট করে নিজের ডিজাইন নিজের ইয়েতে ক্রিয়েশনগুলোতে ইউজ করতে পারবেন। আচ্ছা, দেন যদি আমরা মুভ অন করি এখানে দেখবেন যে আমি ধরেন একটা ডিজাইন বানাইলাম, আমি চাইলে আরো ডিজাইন আইডিয়াতে যাইয়া অনেকগুলো ডিজাইন থেকে আরো চুজ করতে পারি সিমিলার বা অন্যরকম, তাই না? আমি একটা ডিজাইন রেডি করছি কন্টেন্ট দিয়ে, এলিমেন্টস দিয়ে, ওইটার উপর বেস করে ও আমাকে আরো বেটার সাজেশন দিচ্ছে। আমি চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারি অ্যান্ড যে কোনোটা আমি চেঞ্জ করতে পারি। দেন মুভিং অন, এখানে যদি দেখি ওরা জাস্ট ওয়েটিং লিস্টে ইমেল কালেক্ট করতেছে আপাতত। অ্যান্ড ওদের যদি সোশ্যাল মিডিয়া পেজগুলো ঘুরে আসি আমরা, দেখি কি রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। ওকে, এখনো তেমন বেশি পোস্ট দেয়নি। হ্যাঁ, তো ধরেন কেউ প্ল্যান করতেছেন স্টার্ট করবে, মাত্র 15 ঘন্টা আগে দিছে, হ্যাঁ মাত্র ওরা লঞ্চ করতেছে জিনিসগুলো, তাহলে আপনি ইনিশিয়ালি যদি ঢুকে যান মার্কেট প্লেস হোক এনিওয়ার হোক, জাস্ট এটা থেকে আইডিয়া নিয়ে আপনি এটা ওরিয়েন্টেড সার্ভিসগুলো রেডি করে রাখলেন, তাহলে কি হলো যেরকম ক্যানভা টেমপ্লেট। হ্যাঁ, এখন অনেক ইয়ে হয়ে গেছে, এখন মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, এটা থ্রাইভ করবে না কি করবে না সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, তাই না? ওরা দে উইল গিভ দেয়ার বেস্ট টু মেক ইট টপ, তাই না? এখন মাইক্রোসফটের মতো টিম যদি এটার পিছনে থাকে ওরা ইনিশিয়ালি খুব বেশি মার্কেটিং করবে, যখন বেশি মার্কেটিং করবে মানুষ গুগলে সার্চ দিবে, মার্কেট প্লেসগুলোতে সার্চ দিবে, ওয়েবসাইটগুলো সার্চ দিবে। অ্যান্ড আপনি যদি এটা রিলেটেড সার্ভিসগুলো এখনই শিখে ফেলেন বা এখনই প্রস্তুতি নিতে থাকেন, ওয়েবসাইট রেডি করা বলেন, গিগ রেডি করা বলেন, প্রোফাইলগুলো রেডি করা বলেন, সেটা কিন্তু আপনি আস্তে আস্তে এই সার্ভিসটা পায়োনিয়ার হয়ে যেতে পারবেন, এই সার্ভিসটা ডমিনেটর হয়ে যেতে পারবেন ইন ফিউচার। তো ট্রাই করে দেখতে পারেন, নট গ্যারান্টেড, সব সার্ভিস তো আর র্যাঙ্ক করে না, তাই না? অ্যান্ড সব ধরনের প্রোডাক্ট আসলে মার্কেটে হিট করে না, তো মাইক্রোসফট যেহেতু হাত দিছে দে উইল কিপ সামথিং দ্যাট উইল জেনারেট ইউজার্স, বা ওদের এক্সিস্টিং ইউজার বেস তো হিউজ, তাই না? ওরা যদি ওদের এক্সিস্টিং কাস্টমার গুলাকে ফ্রি ট্রায়াল দেয় বা ফ্রিতে যদি জিনিসটা প্রোভাইড করে তাহলেও কিন্তু হিউজ একটা ডেটা বেস অফ কাস্টমার্স ওরা পাচ্ছেন। ওরা অবশ্যই এগুলোতে ফোকাস করবে, অ্যান্ড যেহেতু মাত্র জিনিসটা লঞ্চ হচ্ছে, গেট ইন। হ্যাঁ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।